হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলে আসলাম ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে, আমি নূর মোহাম্মদ সৈকত। তো ফ্রেন্ডস, আজকে যেখানে আসছে এটা হলো অনিক এন্টারপ্রাইজ হাতের পুলে। আপনাদেরকে অসাধারণ কিছু টাইলসের কালেকশন দেখাবো। আর আমার সাথে রয়েছে জামিল ভাই, ম্যানেজার। সে কিন্তু বিগত 12 বছর উপরে কিন্তু এখানে জব করে আসতেছে। তো আজকে চলুন আপনাদের দারুণ কিছু টাইলসের কালেকশন দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমরা এবার চলে আসছি 12x18, না সাইজ, টাইলসের সাইজ। এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো আমাদের দেশি কোম্পানি। হ্যাঁ, দেশি কোম্পানির মধ্যে খুব ভালো মানের কোয়ালিটি। 12x18 ওয়াল টাইলস, না? হ্যাঁ, ওয়াল টাইলস। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে 12x18 ওয়াল টাইলস। এগুলো আমাদের প্রত্যেকটা দেশি কোম্পানির মধ্যে দেখাচ্ছি আপনাদেরকে। ভালো লাগলে প্রোডাক্টগুলো আপনারা এখান থেকে সরাসরি পারচেস করতে পারবেন। জামিল ভাই, আমাকে এটা একটু বলবেন প্রাইস। এগুলো প্রাইস 60 টাকা, শুধু 60 টাকা? হ্যাঁ, শুধু 60 টাকা, শুধু 60, শুধু 60 টাকা পার স্কোয়ার ফিট। 180 টাকা পিস। আচ্ছা, এটা ডেকো প্রাইস হচ্ছে 180 টাকা পিস, আর এগুলো স্কোয়ার ফিট যেটা, এটা 100, শুধু 60 টাকা স্কোয়ার ফিট, না? আর এগুলো প্রাইস কিন্তু প্রাইস ফিক্সড প্রাইস না, কোনোটা প্রাইসটা কমবে বাড়বে এটা আলোচনা সাপেক্ষে। কারণ এখানে উপরে আরও কিছু কালেকশন রয়েছে, সেগুলো একটু দেখি। পুরোটা জুড়ে কিন্তু এখানে টাইলসের কালেকশন, আমি সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি, প্রত্যেকটা দেশি কোম্পানি। এটা স্কোয়ার ফিট সেম প্রাইস 60 টাকা, আর ডেকোটা 180 টাকা, 180 টাকা ডেকো। উপরের গুলো 60 টাকা? হ্যাঁ, না ওগুলোর দাম বেশি। ওগুলো কত একটু বলে দেন? 70 টাকা। উপরটা 70 টাকা, কিন্তু রাস্টিক টাইপের, রাস্টিক টাইপের, রাস্টিক টাইলসের মতো, কিন্তু অ্যাকচুয়ালি রাস্টিক টাইলস না, ওই ডিজাইনেরই। তারপরে এখানে একটা দেখাচ্ছি, এটা এম্বস করা, এটা 70 টাকা। আর এটা, এগুলো সেম প্রাইস, সেম প্রাইস, সেম প্রাইস 70 টাকা। এটা সেম প্রাইস 70 টাকা। এটা কিন্তু একটা, সে তিন চারটা ডিজাইন রয়েছে ফ্রেন্ডস। এই একটা দেখো, এগুলো চায়নার মতো ম্যাচিং করা, ম্যাচিং করা, খুবই নাইস। এটার প্রাইস কত আসবে? 70 টাকা, 70 টাকা, হ্যাঁ 70 টাকা। এম্বস করা রয়েছে এখানে, তো আমার হাতে বাঁচতেছে। এটাও কিন্তু 70 টাকা, না? এটাও 70 টাকা। তার পাশের এটাও তো দেখিয়ে দিলাম, তারপরে উপরেরটা কি একই প্রাইস না? ওটা এটারই একটা অংশ, ওটা 70 টাকা। হ্যাঁ, 70 টাকা, দারুন। এটা কিন্তু রাস্টিক টাইলস না, রাস্টিকের মতো। এটা কত প্রাইস? এটা 70 টাকা, 70 টাকা। আর এটা এম্বস করা, এটা কি এম্বস? হ্যাঁ, এম্বস। এটা কত? 68, 68 টাকা পার স্কোয়ার ফিট। আর এটা সেম টু সেম, এটাও সেম টু সেম, 68 টাকা, এটাও 68 টাকা। এটা কিন্তু একটা ম্যাচিং করা রয়েছে, ওয়াল টাইলস না এটা? হ্যাঁ। ওয়াও, এটাও কিন্তু অ্যাম্বোসের মধ্যে খুবই দারুণ কিছু কালেকশন দেখাচ্ছি। এটা ওয়াল টাইলস। তারপরে রয়েছে আরেকটা ওয়াল টাইলস কালেকশন, এইটাও, এটা কি 70 টাকা? হ্যাঁ, 70 টাকা, 70 টাকা। তারপর আরেকটা দেখে দিচ্ছি, 70 টাকা, এটা 70 টাকা। এগুলো অ্যাম্বোস করা একটা সেট, এগুলো 70 টাকা করে পার স্কোয়ার ফিট পাচ্ছি। তারপর এগুলো আলোচনা সাপেক্ষে কোয়ান্টিটি বেশি হলে প্রাইসটা কমবে বাড়বে, কোনোটা ফিক্সড প্রাইস না। ওয়াও, এটাও কোনো অংশ কম না। আমাদের দেশি কোয়ালিটি এখন মানসম্পন্ন, অনেক ভালো কোয়ালিটি, চায়নার থেকে বেস্ট, চায়নার থেকে অনেক বেস্ট। এটা আমি কয়েকজনকেও বলেছি কাস্টমারদের, আমাকে ফোন করে যারা, যে চায়নার থেকে এখন আমাদের দেশি কোয়ালিটি প্রোডাক্ট অনেক বেটার, অনেক। চায়নার থেকে ইম্পোর্ট এখন অনেকে কমিয়ে দিয়েছে, কারণ আমাদের দেশি প্রোডাক্টের মান এখন সম্পূর্ণ অনেক বেটার। এই যে আরেকটা দেখাচ্ছি আপনাদের, এটা কিচেনের জন্য পুরোটা। এটা প্রাইস কত ভাই? এটা প্রাইসটা কত? এটা প্রাইস 60 টাকা, 60 টাকা। আর এটা ডেকোটা, ডেকোটা সেম প্রাইস 60 টাকা? হ্যাঁ, 60 টাকা। আর পার স্কোয়ার ফিট, আর উপরে একটা রাস্টিক টাইলসের মতো দেখা যাচ্ছে, এটা রাস্টিক টাইলস না, ওটা 70 টাকা পার স্কোয়ার ফিট। তারপরে আরেকটা কিচেনের দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস, এখানে 60 টাকা, এটা 60 টাকা পার স্কোয়ার ফিট, ডেকো সহ রানিং স্কোয়ার ফিট, ডেকোটাও কিন্তু রানিং। এটার সাইজটা ভাই কত যেন বললাম? 12x18, 12x18 ইঞ্চি। তারপর পাশে আর কিছু রয়েছে দেখি। তো ফ্রেন্ডস, আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি, এটা এম্বস করা ভাই, এটা এম্বস করা রয়েছে, এটা হাতে বাঁচতেছে দেখতে পাচ্ছি। এটা কত করে? এটা 60 টাকা, 60 টাকা পার স্কোয়ার ফিট। এগুলো আলোচনা সাপেক্ষে প্রাইসটা কমবে বাড়বে ফ্রেন্ডস। আর এই আরেকটা ডিজাইন দেখা দিচ্ছি, এটা এগুলো 55 টাকা, 55 টাকা ডেকো আলাদা নাকি একই? সেম প্রাইস, সেম স্কোয়ার ফিট হিসাবে ডেকোটাও পাচ্ছি ফ্রেন্ডস।
তো ফ্রেন্ডস, এখন ভিডিওটা শেষ করার পাল্লা আমরা কিন্তু আমাদের দেশি কিছু ওয়াল টাইলসকে দেখে দিলাম, যেটা ফ্লোর টাইলস আর ফ্লো না ওয়াল টাইলস, আর এটা অনেক এন্টারপ্রাইজ, এখানে বাংলা লিঙ্ক নাম্বার এবং এয়ারটেল গ্রামীণ তিনটাই নাম্বার আপনারা ম্যানেজারের সাথে সংযোগ হয়ে তাদের সাথে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন। বিগত কিন্তু সে 12 বছর এক যুগ পার হয়ে গেছে, এই শপে ম্যানেজার রয়েছে, তার সাথে আশা করি প্রোডাক্টগুলো নিলে অবশ্যই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকন দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।